পাঁচটা প্রধান মিথ্যে কথা, পাঁচটা শিকড় যাকে কেন্দ্র করে আরো অনেক শিকড় তৈরি হয়েছে এবং আরো অনেক শাখা প্রশাখা ডালপালা তৈরি হয়েছে। এই পাঁচটা প্রধান বলে নিয়ে আগে লিস্ট, প্রথম হচ্ছে আর্য এক জাতি, দ্রাবিড় এক জাতি, এটা প্রচন্ড একটা বড় মিথ্যা। যখনই শুনবে কেউ, যখন দর্শকদের বলছে যে আর্য জাতি, সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলবে কি অর্থ, সেই জাতের প্রমাণ দেখো, জাতি মানেটা কি। এক নম্বর মিথ্যা। দু নম্বর মিথ্যা যে আর্যরা বহিরাগত। আজ থেকে 3,500 বছর আগে আর্যরা এখানে এসেছে, এখানকার কিছু বুনো জঙ্গলি ট্রাইবাল লোকজন ছিল, তাদেরকে মেরে ধরে পাঠিয়ে দিয়েছে জঙ্গলে প্রান্তে করে, নিজেরা তারা জমি জায়গা দখল করে বসেছে, চাষবাস করেছে, বেদ বলেছে, উপনিষদ বলেছে। এটা একটা আরেকটা ভয়াবহ মিথ্যা। এবং তৃতীয় পয়েন্টটাতে যাওয়ার আগে আমি দুটো কথা বলে নিই, খুব মন দিয়ে আমি সবাইকে এটা একটু লক্ষ্য করতে বলবো। এক, এই মিথ্যাটা শুধুমাত্র ভারতের একটা মিথ্যা বা মেকি ইতিহাস তৈরি করে দেওয়া নয়, এই মিথ্যাটা ইউরোপ বা পাশ্চাত্য সভ্যতার জন্য একটা পরিচয় তৈরি করে নেওয়া, সেটাও মেকি, অর্থাৎ একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটি যে তারা ছিল আর্য অতএব তারা উন্নত, এটাও মেকি, এটাও ভুল। তাই জন্যে এটা ওদের কাছে এত গুরুত্বপূর্ণ এই মিথ্যেটা, আমাদের কাছে যেমন ক্ষতিকারক কিন্তু ওদের কাছে অতটাই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সত্য জেনে গেলাম, এটা নিয়ে ওরা যতটা না ভাবিত তার চেয়ে ভাবিত ওদের মিথ্যেটা ধরা পড়ে যাবে এইটা নিয়ে, তাই এটা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে ইউরোপিয়ানরা যখন ভারতে এলো তখন ভারত একদম অন্ধকার, শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি সমাজ রাজনীতি কিচ্ছু নেই, একদম আনপড় অজ্ঞ, এটা হচ্ছে তৃতীয় মিথ্যা। চতুর্থ মিথ্যা, ইংরেজরা আমাদের আলো দিল, আমাদের গণতন্ত্র দিল, বিচার ব্যবস্থা দিল, ইন্ডাস্ট্রি দিল, রেলগাড়ি দিল, ব্যবসা বাণিজ্য করতে শেখালো, সামাজিক ন্যায় শেখালো, মানবাধিকার শেখালো, নারী মুক্তি শেখালো, সব সর্বোপরি মহান ইংরেজি ভাষাটা আমাদের দান করে গেল, আমরা কৃতার্থ হলাম, এইটা হচ্ছে চার নম্বর ভয়ঙ্কর ম্যানিপুলেশন, এটা মিথ্যা এবং এটা ম্যানিপুলেশন। পাঁচ নম্বর মিথ্যা, সেটা হচ্ছে ভারত হচ্ছে অহিংসার দেশ, চেরি পিক করা বলে না, সেই চেরি ফল এক একটা করে বেছে নিতে হয়, তেমন বেছে নিল মহাবীর জৈন, গৌতম বুদ্ধ করে বেছে নেওয়ার পর একজনকে পেয়ে গেল দাবার বোর্ডের মতন, মহাত্মা গান্ধী, ব্যাস কমপ্লিট ন্যারেটিভ কমপ্লিট হয়ে গেল, ভারত অহিংসার দেশ, বাদ বাকি সব আজগুবি, বাদ বাকি সব মিথ্যা। এবং সেই আজগুবিগুলো কি, সেই মিথ্যাগুলো কি, কেন, সেই বৃত্তান্ত আমি পরে যাবো, আমি শুধু এই পাঁচটা পয়েন্ট তোমাদের বললাম। হ্যাঁ, আমি শুরু করছি তোমার ইউরোপিয়ানদের দিয়ে, আর সেখান থেকে ধীরে 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 সবকটা পরিষ্কার হবে। আমরা ফিরে যাই 1492-তে, কলম্বাস তিনটে জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি দিচ্ছেন, কলম্বাস স্পেন থেকে বেরোচ্ছেন 1492, আর 1497-তে ভাস্কো দি গামা পর্তুগাল থেকে বেরোচ্ছেন, ভাস্কো দি গামার কাছে চারটে জাহাজ।
কলম্বাস কে স্পন্সর করছেন ফার্ডিনান্ড ইসাবেলা, সম্রাট সম্রাজ্ঞী, দুটো আলাদা আলাদা জায়গা স্পেনের। ভাস্কো দি গামাকে স্পন্সর করছেন কিং কিং ম্যানুয়েল। এই স্পন্সরশিপ যে রাজারা স্পন্সর করছেন, এদের পেছনে কাজ করছে চার্চ, ক্যাথলিক চার্চ প্রবলভাবে। এবং দুজনেই দুটো আলাদা রুটে গেছেন। কেন বেরিয়েছেন? আমরা সবাই জানি যে কলম্বাসও বেরিয়েছেন ভারত খুঁজতে, ভাস্কো দি গামাও বেরিয়েছেন ভারত খুঁজতে। আচ্ছা, এই প্রশ্ন কেন কোনো ছাত্র বা কোনো টিচার বা সাহিত্যে বা ইতিহাসের মানুষ তোলে না, যে কেন ভারত খুঁজতে বেরিয়েছে? বেড়াতে, অ্যাডভেঞ্চার করতে, হানিমুন করতে, এত ঝুঁকি নিয়ে, এত টাকা খরচ করে, এত ইনভেস্ট করে, তিনটে জাহাজ, মাসের পর মাস ধরে তাদের খাওয়া বসা জামা কাপড় সমস্ত খরচা, একটা অভিযান, অস্ত্র শস্ত্র সমস্ত কিছু। ভাস্কো দি গামার ক্ষেত্রেও তাই। কেন বেরিয়েছে ভারত? কেন? কারণ অটোমান সভ্যতা, তুরস্কের মুসলমান অটোমান সভ্যতা, এশিয়া এবং ইউরোপের যে স্থলপদের যে ট্রেড রুট সেটা ব্লক করে দিয়েছে। তাই জন্য ভারতের দ্রব্য আর ইউরোপের কাছে যাচ্ছে না, ইউরোপে হাহাকার পড়ে গেছে। যে করে হোক ভারতের দ্রব্য নিয়ে আসতে হবে, যেভাবে হোক। প্রচুর ঝুঁকি, কারণ তখনও ইউরোপিয়ানরা বিশ্বাস করে যে পৃথিবীটা ফ্ল্যাট, পৃথিবীটা গোল নয়, ফ্ল্যাট ওরা বিশ্বাস করে। তখনও যে কোনো সময় জাহাজ কোনো একটা জায়গায় পৌঁছে টাপ করে পড়ে যেতে পারে, এটা তাদের ধারণা সমুদ্র থেকে। এত ঝুঁকি নিয়ে, প্রাণের সংশয় নিয়ে, এত কাণ্ড করে ওরা যে যাচ্ছে, বেরোচ্ছে ভারতকে খুঁজতে, কেন? কারণ ভারতের সমস্ত দ্রব্য, ম্যানুফ্যাকচারিং, ইউরোপে বিরাট ডিম্যান্ড। কেমন কেমন দ্রব্য? স্টিল পৃথিবীর 1 নম্বর, ভারত থেকে। টেক্সটাইল, বস্ত্র, রেশম, স্বর্ণালঙ্কার, তারপরে তোমার ঔষধি, ভেষজ এবং আরো বিভিন্ন জিনিস। ভারতের আর্কিটেকচার, আর্কিটেক্ট যারা বিজ্ঞানী তারাও যেতেন ইউরোপে ডিজাইন করতে, ওখানকার সমস্ত ঘর বাড়ি, উপাসনা স্থল ইত্যাদি নকশা করতে যেতেন। বিভিন্ন তখনকার দিনে ম্যানুফ্যাকচারিং বলতে যা হতো সবটাই ভারত, ম্যানুফ্যাকচারিং হাব ভারত। ইউরোপ যে দিতে পারতো কোনোটাই ভারতের প্রয়োজন হতো না, তাই ভারত বলতো সোনা দাও। তো এই সমস্ত দ্রব্যের বিনিময় সোনা দেওয়া হতো ভারতকে, ইউরোপ সোনা দিত, অনেক কাণ্ড করে দিতে হতো, অনেক কষ্ট করে দিতে হতো। আর তাই জন্যেই কিন্তু ভারতে এত সোনা, সবাই অবাক হয়ে যায় যে ভারতবর্ষে এত সোনা করতে গেলো এই জন্যে। আর ওইখান থেকে গোল্ড স্ট্যান্ডার্ড কথাটা তৈরি হয়েছে, যে গোল্ড হয়ে গেছিলো স্ট্যান্ডার্ড, ওইভাবেই মুদ্রা গোল্ড মানে সোনা হয়ে উঠেছিল মুদ্রা। এই কেন এত কথা বলছি? কারণ ভারত কত অন্ধকার ছিল, তাই না? ব্যবসা বাণিজ্য কিছুই জানতো না, তো ইন্ডাস্ট্রি কিছুই জানতো না। এই গল্পগুলো আমরা শুনে এসেছি, এখনো শুনছি। তাই জন্য আমি কলম্বাস এবং ভাস্কো দি গামা দিয়ে শুরু করছি। ইনফ্যাক্ট কলম্বাস তো তোমার 1508 সালে মারা গেছেন। তিনি মানে তার মৃত্যুশয্যায়তেও তিনি মনে মনে বিশ্বাস করতেন যে তিনি ভারতেই পৌঁছেছেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারতেন না তিনি একটা সম্পূর্ণ অন্য মহাদেশে গেছেন, কারণ সেই মহাদেশটা তো তখনও নাম দেওয়া হয়নি, বা ওখানকার যারা স্থানীয়, যারা প্রাচীন সভ্যতা, 20,000 বছর ধরে মায়া সভ্যতা বা অ্যাজটেক সভ্যতা, তারা কী নাম দিয়েছে সেটা তো এরা জানে না, এরা তো সেটা এরা বোঝে না।
তাই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জানা। তার সাথে আরেকটু যোগ করে নি, এই যে ফার্ডিনান্ড এবং ইসাবেলা যাদের নাম বললাম, যারা স্পন্সর করেছিলেন, লগ্নি করেছিলেন কলম্বাসের যাত্রা, এরাই শুরু করেছিলেন স্প্যানিশ ইনকুইজিশন 1578 সালে। স্প্যানিশ ইনকুইজিশন মানে হচ্ছে যেখানে লক্ষ 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 অখ্রিস্টানদের পুড়িয়ে মারা হয়েছিল বিচার সভা বসিয়ে। আর সে বিচার সভা একটা জায়গায় নয়, এটা মোবাইল বিচার সভা। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় এরা যেতেন চার্চের প্রতিনিধি, গিয়ে বেছে বেছে সমস্ত মুসলমান এবং ইহুদি যারা কিছুতে খ্রিস্টান হতে চায়নি, অথবা মুসলমান এবং ইহুদি যারা খ্রিস্টান হয়েছে কিন্তু হওয়ার পরেও তাদের আগেকার রীতিনীতি যারা ছাড়েনি, তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা, এটাকে বলা হয় স্প্যানিশ ইনকুইজিশন। এর সূত্রপাত, এর জনক হচ্ছেন এই দুজন, ফার্ডিনান্ড এবং ইসাবেলা, যারা স্পন্সর করেছিলেন কলম্বাসকে। এটাও ভুললে চলবে না যে আমাদের পড়ানো আজকাল প্রায় হয়ই না গোয়া ইনকুইজিশনের ঘটনা। পর্তুগিজরা কি করেছিল গোয়াতে ভাস্কো দি গামার পর? ভাস্কো দি গামা তিনবার ভারতে এসেছিলেন, প্রথমবার 4টে জাহাজ নিয়ে, তারপর 10টা জাহাজ দিয়ে, তৃতীয়বার তিনি ভারতে ওখানে এলেন, ভারতে মারাও গেলেন। যাই হোক, তার পরবর্তীকালে আস্তে আস্তে পর্তুগিজরা ব্যবসা ট্যাবসার নাম করে আস্তে 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 ক্যাপচার করে ফেলল, করে ফেলল। করার পর যত সংস্কৃত মারাঠি কনকানি ভাষার যত পুঁথি, যত দলিল, যত সাহিত্য, যত শাস্ত্র সব পড়ালো, এবং হিন্দুদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করতে আরম্ভ করলো। বহু হিন্দুকে ওই একই রকমভাবে ইনকুইজিশন করেছে, তার সংখ্যা নিয়ে অনেক দ্বিমত রয়েছে, অনেক বিতর্ক রয়েছে। এখন কিছু ভালো বই বেরোচ্ছে গোয়া ইনকুইজিশনের ওপরে। দলে 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 হিন্দুরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, নাহলে তারা বাধ্য হয়েছে ধর্মান্তকরণ হতে। তো এইটা হচ্ছে শুরু এই ইউরোপিয়ানদের আসা। তারপরে তোমরা জানো ডাচেরা এসেছে, ফরাসিরা এসেছে, ডেনমার্ক থেকে এসেছে, সে অনেকটা দখল করে ভাগ বাটোয়ারা করার মতন, এবং যুদ্ধের মনোভাব নিয়ে যখন এসেছে তখন বিপদে পড়েছে। আমাদের বলা হয় যে ভারতীয়রা যুদ্ধ করতে পারে না, কিন্তু ভয়ঙ্কর যুদ্ধে দক্ষিণ ভারতের রাজারা ডাচেদের বিশাল ডাচ সেনাবাহিনীকে পর্যুদস্ত করেছিল, হারিয়েছিল। যদি সেদিন হারাতে না পারত, তাহলে আজকে আমরা ইংরেজি ইংরেজি এবং ব্রিটেন ব্রিটেন না করে আমরা আজকে হল্যান্ড হল্যান্ড করতাম, ডাচ ভাষায় হয়তো কথা বলতাম। ইংরেজরা যখন আসতে আরম্ভ করলো শেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা ব্যবসা করতে আসতে আরম্ভ করলো, ওরা বুঝতে পারলো এখানে প্রচণ্ড ব্যবসার একটা সুবিধে। এবং প্রকৃত ইতিহাস বলছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা ট্রেডার্স, যারা বণিক, তারা ভারতে এসে কিন্তু মুগ্ধ হয়েছিল, প্রথম জেনারেশনের কথা বলছি, মুগ্ধ হয়েছিল এখানকার সমাজ, এখানকার সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, মানুষের ব্যবহার, প্রচণ্ড একটা অর্থনৈতিক একটা ডাইনামিজম, ইনোভেশন, সারাক্ষণ নতুন নতুন বুদ্ধি বার করতে পারার ক্ষমতা। এই প্রথম দিকের এই মুগ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেডার্সদের বলা হতো রোম্যান্টিসিস, এদের ভারতের সাথে একটা রোম্যান্স হয়ে গিয়েছিল, প্রথম প্রথম জেনারেশনের বলছে। এদের উদ্দেশ্য ভারত একটা ভালো গরু, যেভাবে হোক এর থেকে যত খুশি দুধ বার করতে হবে, যত খুশি ব্যবসা ট্যাবসা করে এখান থেকে টাকা রোজগার করতে হবে, দেশে নিয়ে যেতে হবে, তার বেশি কিছু নয়। অর্থাৎ ভারতীয় রাজনীতি, ভারতীয় শিক্ষা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সমাজ, সেখানে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য এদের ছিল না। কারণ কেন এটা বলছি, কারণ যখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকরা আস্তে আরম্ভ করেছে, পেছন পেছন কিন্তু যথারীতি ধর্মপ্রচারক, ইভ্যাঞ্জেলিস্ট, প্রিচার, মিশনারিজ আসতে চেষ্টা করছে ভারতে।
আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বারবার ফেরত পাঠিয়ে দিচ্ছে। গো যাও, তোমাদের লাগবে না, কারণ এখানে কোনো অভাব নেই, অনেক ধর্ম এবং ধর্ম নিয়ে খুব ভালো আছে এরা। এদের মধ্যে কোনো সমস্যা তখন বড় রকমের কোনো সমস্যা নেই, কোনো মারামারি হানাহানি অসভ্যতা কিচ্ছু নেই, এদের ধর্ম আছে এবং এরা অনেক প্রাচীন। চিন্তা করো না, গো ব্যাক। বারবার ইভ্যাঞ্জেলিস্টরা চেষ্টা করে যখন দেখছে যে ব্যবসাদারদের রাজি করানো যাচ্ছে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, তখন ওরা তো সরকার নয়, তখন এই মার্সিনারিজরা তখন চেষ্টা করতে আরম্ভ করলেন ব্রিটিশ পার্লামেন্টে বিষয়গুলো তুলতে, যে আমাদের অনুমতি দেয়া হোক, যিশুর মহৎ বাণী যেন আমরা ভারতে পৌঁছে দিতে পারি। বারবার এরকম প্রক্রিয়া চলতে 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 এইবার গল্প শুরু করা আরম্ভ হলো, প্রথম প্রথম যে গল্প, যে ভারতে জাত পাত অস্পৃশ্যতা ছোঁয়া ছুঁই সাংঘাতিক ব্যাপার, যিশু ছাড়া কোনো পরিত্রাণ নেই, এই শুরু হলো সতীদাহ। একটাও সতীদাহ বাংলায় হয়নি সেই সময়। তোমরা অনেক গল্প শুনবে, অনেক ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক তোমরা কাহিনী শুনবে যে মেয়ের বাবা রামমোহন রায়ের কাছে আসছে, মেয়ের ছুটি হয়ে যাচ্ছে, রামমোহন রায় চোখে জল এসে যাচ্ছে, সব মিথ্যে গল্প, সব মিথ্যে কথা। অন রেকর্ড, ইংরেজেরই তৈরি করা রেকর্ড, কোনো সতীদাহ তখন পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গ বলছি পুরো বঙ্গদেশে হচ্ছে না, রাজস্থানে হয়তো দু চারটে হয় কি হয় না তখন। যাই হোক, এই গল্পগুলো ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাতে হচ্ছে তখন, যাতে করে ব্রিটিশ পার্লামেন্টের অনুমতি পাওয়া যায়। একই সাথে এটা সব এক এক করে হচ্ছে না, একই সাথে সাথে কয়েকটা ঘটনা ঘটছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখছে যে ভারতের যে নিজস্ব ব্যবসা যেটা সারা পৃথিবীতে বিখ্যাত, এইগুলো কি করে বন্ধ করে দেওয়া যায়। তাঁত টেক্সটাইল শেষ করে দিল, হাজার হাজার তাঁতির বুড়ো আঙুল কেটে দেওয়া হলো যারা কাজ করতে জানতো। রেশম, এই বাংলার রেশম পৃথিবী বিখ্যাত, রেশম ছাড়া, সেই এখানকার রেশম ছাড়া পারস্যের রানী, চায়নার রানী তাদের চলতো না। এই দেশগুলোকে গরিব হয়ে যেতে হতো ভারতের কাছ থেকে এই এত দামি দামি মহামূল্যবান রেশম কেনার জন্য, করে রেশম শিল্প একদম, বা তোমার বস্ত্রশিল্প রেশম শিল্প একদম শেষ করে দেওয়া হলো ভারতের, ট্রান্সফার করে হলো ম্যানচেস্টারে ইন্ডাস্ট্রি কটন, জানো তোমরা সবাই। ভারতের স্টিল, যেটা নিয়ে এত কথা হলো একটু আগে, ভারতের স্টিল এত উন্নত যে যখন ভারতীয় সৈন্য বা ভারতীয় কোনো প্রদেশের সৈন্যের সাথে বিদেশি সৈন্যদের লড়াই হতো, যদি ভারতের সেনাটা ঘোড়া থেকে পড়ে যেত না, তাহলে বিদেশিটা এসে আগেও তরোয়ালটা কেড়ে নিত, ওই তরোয়ালটা তার দরকার, দীর্ঘদিন চলবে, টেকসই হবে, এরকম ঘটনা অনেক আছে। প্রি খ্রিস্টান এরা থেকে, মানে অর্থাৎ খ্রিস্টান যুগ শুরু হওয়ার আগে যে গ্রিস, সেই গ্রিসের রেকর্ডে পাওয়া যাচ্ছে যে ভারতে স্টিল ছাড়া বর্ম ব্যবহার করা যায় না, তরোয়াল ব্যবহার করা যায় না, কারণ ভারতে স্টিলের যে বর্ম ভেদ হবে না, কোনো অস্ত্র তাকে ভেদ করতে পারবে না। আর ভারতের তৈরি যে তরোয়াল তরবারি বহুকাল টিকবে, অন্যগুলো সব একবার দুবার ব্যবহার করলেই নষ্ট হয়ে যাবে। স্টিল ইন্ডাস্ট্রি আউটল ব্যান করে দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কি অজুহাত দিল, যে এরা তাহলে এই তো স্টিল নিয়ে এরা তো আমাদের বিরুদ্ধে বন্দুক তৈরি করবে, অস্ত্রশস্ত্র তৈরি করবে, এই এই কারণ দেখিয়ে, এই অজুহাত দেখিয়ে ব্যান করে দিল। ভারতের জাহাজ অবাক হয়ে যেত, যদি তুমি তোমার পুরনো ইতিহাসে যদি তোমার রেকর্ডস দেখো না, অবাক হয়ে যেত ইউরোপ পারস্য থেকে যখন ভারতের জাহাজ ঢুকত, কি জাহাজ, কি করে এত দূর আসতে পারে। ভারতের শিপিং একটা বিরাট ব্যাপার ছিল, শিপিং ইন্ডাস্ট্রি বিরাট ব্যাপার ছিল, সেই ভারতের জাহাজ শেষ করে দিল, এমন ট্যাক্স চাপাতে আরম্ভ করলো
তদ্দিনে ধরো তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপারটা আস্তে আস্তে ভিক্টোরিয়া তোমার ব্রিটিশ এম্পায়ারের আন্ডারে চলে আসছে, ট্যাক্স চাপাচ্ছে, এমন ট্যাক্স চাপাতে আরম্ভ করলো যাতে সমুদ্র উপরে ব্রিটিশ জাহাজের মনোপলি হয়, ভারতীয় জাহাজগুলো আস্তে 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 বসে যায়। সুতরাং লুট পাট প্লান্ডার চলছে তো চলছেই। আরও দেখো ভারতের চাষবাস, দেখো প্রাচীন কাল থেকে ভারতের কৃষকেরা চাষ করে না, ওরা বাপ ঠাকুরদা থেকে এমন অনেক কিছু জানে, এমন অনেক কিছু বোঝে যারা কোনো আজকের কোনো এগ্রিকালচারাল সায়েন্টিস্ট তার ধারে কাছে পৌঁছতে পারবে না। অত তত্ত্ব নয়, প্র্যাকটিক্যালি অনেক কিছু জানে, বীজ নিয়ে কীভাবে বীজ রক্ষা করতে হয়, সার নিয়ে, সিজন নিয়ে, মাটি নিয়ে। এরা কী করলো, দুটো জিনিস করলো। প্রথম ব্যাপারটা হলো পেটেন্ট, পেটেন্ট আইন, এই বীজ নিয়ে সব কিছু নিয়ে পেটেন্ট করতে আরম্ভ করলো সাহেবরা। এই পেটেন্ট ফেটেন্টের সাথে ভারতীয় সংস্কৃতি একদম অভ্যস্ত ছিল না, যেটা আবার এই কোনো একটা কিছু প্রকৃতি থেকে নিয়ে একটুখানি পাল্টে নিয়ে তাতে কিছু একটা যোগ করে যেটা পেটেন্ট, এটা কপিরাইট করে নেওয়া যায়, ব্যাস আর কেউ এটা কিছু করতে পারবে না, এটা অভ্যস্ত ছিল না। এই করে একদম পঙ্গু করে দেওয়া হলো। এক দুই, আমাদের যে মেডিকেল সেক্টর অর্থাৎ আয়ুর্বেদ, ভেষজ, এমনকি হাকিম, তোমার মুসলমানদের মধ্যেও ছিল এই যে একটা লোকায়ত, এখন লোকায়ত বলছি, তখন সেটাই মেইন স্ট্রিম ছিল, তখন সব অ্যালোপ্যাথি ফ্যালোপ্যাথি ব্যাপারগুলো তখন মানুষের মধ্যে অতটা আসেনি। এইগুলোকে সমস্ত বিদ্যাগুলোকে চুরি করে করে চুরি করে করে তার সাথে কিছু অ্যাড করে করে পেটেন্ট, এই পেটেন্ট কনসেপ্ট একটা সাংঘাতিক বদমাইশি। তোমরা দেখবে এই ভ্যাকসিন বেরোবে আর কীরকম পেটেন্ট নিয়ে কাড়াকাড়ি আরম্ভ হবে, সাংঘাতিক একটা ব্যবসা, এবং একদম অক্ষম করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য একটা সংস্কৃতিকে, একটা সভ্যতাকে, একটা বিজ্ঞানকে। আরেকটা ব্যাপার ছিল, জমি ছিল, তোমরা বন্দনা শিবা যিনি বিখ্যাত পৃথিবীর একজন অত্যন্ত স্বনামধন্য একজন এনভায়রনমেন্টালিস্ট পরিবেশবিদ, তার কাছে শুনবে, জমি ছিল, সেই জমিতে কৃষকেরা কাজ করতেন, তারা মনে করতেন এই জমি আমার মা, এই জমিকে সেবা করছি, সেবা করার ফলে জমি আমাকে মায়ের মতন কিছু ফেরত দিচ্ছে, জমি আমার অধিকার, আমার প্রপার্টি, এবং এটা একদম লিখিয়ে পড়িয়ে রেজিস্ট্রেশন করে রাখতে হবে, এই ধরনের একটা সংস্কার আমাদের দেশে ছিল না। দীর্ঘদিন জমি ব্যবহার করতে করতে জমিটা আমারই, ঠিক আছে, কিন্তু জমির ওই মালিকানা এবং মালিকানার দলিল, রেজিস্ট্রেশন, এই ধরনের কনসেপ্ট ছিল না। ইংরেজরা যখন দেখলো যে এই ধরনের একটা ব্যাপার, একটা লুজ অর্গ্যানিক ব্যাপার, জমির সাথে মানুষের সম্পর্ক, তখন ওরা জমি দখল করতে আরম্ভ করলো এবং রেজিস্ট্রি করতে আরম্ভ করলো। এবং এতদিন যে কৃষকেরা সেই জমিতে সন্তানের মতন, আপনজনের মতন তার জমি মায়ের সাথে তার সম্পর্ক, সেখানে সে চাকর হলো। আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীকালে ব্রিটিশ সরকার ভারতের বৈশ্য শক্তিটাকে কীভাবে তিল 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 করে শেষ করেছে, এবং সেই শেষ করে দেওয়াটাই স্পন্সর করেছে ইউরোপের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যে শিল্প বিপ্লব যেটা নিয়ে আমরা এত বড় বড় ইতিহাসের পাতার পাতা পড়ি, ব্রিটেনের শিল্প বিপ্লব, ইউরোপের শিল্প বিপ্লব কে স্পন্সর করেছে? ভারতের কঙ্কাল। ভারত কঙ্কাল হয়েছে ওদের সেটাকে স্পন্সর করার জন্য, ভারতই, আর কোনো দেশ কিন্তু নয়। এশিয়ার আরও অনেক দেশের অধিকার করেছে, আফ্রিকার অনেক দেশ অধিকার করেছে, কিন্তু ভারতের মতন এত সমৃদ্ধি, ভারতের মতন এত অর্থনৈতিক মুনাফা, এত কিছু ওরা পায়নি। এটা হচ্ছে আমার পয়েন্ট বৈশ্য শক্তির ব্যাপারে। এরপরে আমরা আসব যে কী করে ওরা ক্ষত্রিয় শক্তিকে শেষ করবে। দেখো ভারতে পলিটিক্যাল একটা হোমোজিনিয়াস একটা সেন্ট্রাল লিডারশিপ ছিল না, যখন ইউরোপিয়ানরা আসে
কিন্তু আমি পরে এটা নিয়ে আরও কথা বলবো, সেটা নিয়ে খুব একটা অসুবিধেও কিছু ছিল না কিন্তু। আর আমরা বলি যে মোঘল আমল, আশ্চর্য কথা মোঘল আমল বলি, মোঘল দিল্লি এবং দিল্লির আশেপাশে একটা বিরাট অঞ্চল নিয়ে যে আমল, তার থেকে চারগুণ বেশি বড় ছিল একটা সময় বিজয়নগর সাম্রাজ্য, চারগুণ, এবং সেটা 800 বছরের সাম্রাজ্য। সেটা আমাদের ইতিহাসে একটা মেন আমল বলে পড়ানো হয় না, মোঘল আমল, দিল্লি কেন্দ্রিক মোঘল আমল। যাই হোক, হান্ড্রেডস অফ প্রিন্সলি স্টেটস, শয় শয় অনেকগুলো সব রাজা রাজরা, কিছুটা মোঘলদের কিছুটা হিন্দুদের ইত্যাদি ইত্যাদি অনেক রাজ্য, এবং রেষারেষি আছে, রাজনৈতিক অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব আছে। খুব তাড়াতাড়ি এটা আরও বুঝে গেল, বুঝে গিয়ে ওরা এক ধরনের আউটসোর্সিং করতে আরম্ভ করলো, রাজাদের সাথে একটা একটা চুক্তিতে এলো যে তোমরা যেমন আরাম একটু বিলাস এসব ভালোবাসো এই নিয়েই থাকো, আমরা আরও যোগান দিতে পারি তোমাদের আরাম বিলাসের উপকরণ, আফিম টাফিম বা আরও যা যা দরকার, নানা রকমের শিকার টিকার মৃগয়া টিগয়ার হাতি চড়া ঘোড়া চড়া ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা, তার সাথে ইউরোপিয়ান স্টাইলের সুইমিং পুল গলফ টলফ এসব ব্যবস্থা করে দিতে পারি, তার বিনিময়ে আমরা তোমাদের কয়েকটা জিনিস দেখবো, তোমাদের ট্যাক্স কালেকশনটা আমরা দেখবো, তোমাদের অ্যাডমিনিস্ট্রেশনের দিকটা কিছুটা আমরা দেখবো, তোমাদের আর্মিটাকেও আমরা ট্রেনিং করব, তোমাদের ছেলে আমাদের অক্সফোর্ডে পড়বে হার্ভার্ডে পড়বে ক্রিকেট খেলবে পোলো খেলবে, এই রকম ধরনের একটা কেনা বেচা হলো। অবশ্যই সেই সব শাসকরা বা রাজারা যথেষ্ট কম্প্রোমাইজ করেছেন, অনেকে করেনি, তারা লড়াই করার চেষ্টা করেছে, রেজিস্ট করার চেষ্টা করেছে, কিন্তু তাদেরই প্রতিবেশীদের সাহায্য নিয়ে ইংরেজরা ভীষণ ধূর্ত তাদেরকে দমিয়ে দিতে পেরেছে, এগুলো অবশ্যই হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক অসন্তোষ ছিল, অনেক ক্ষোভ ছিল ভেতরে ভেতরে, মানে মানুষ সাধারণ মানুষের মনে তাদের শাসকদের বিরুদ্ধে। যেমন ধরো সিরাজউদ্দৌল্লা সম্বন্ধে তো একটা স্ট্যান্ডার্ড গল্প আমরা শুনে এসেছি, কত বীর তিনি, কত তিনি মহান, তার জীবনে কত ট্র্যাজেডি, সে শেষ পর্যন্ত মির্জাফর তার সাথে বিশ্বাসঘাতকতা করলো ইত্যাদি ইত্যাদি সবাই জানি, তাই নিয়ে যাত্রা পালা নাটক সাহিত্য তো লেগেই আছে। তার সাথে সাথে আরেকটা কথা একটু বলে নেওয়া দরকার যে সেই সময়কার হিন্দু সমাজ সিরাজের ওপরে ভীষণই ক্ষুব্ধ ছিল, অত্যন্ত অল্প বয়সী একটা বদ বকে যাওয়া ছেলে, মদ্যপ নেশারু, প্রত্যেক দিন বিকেলে তার হিন্দু মেয়েদের শিকার করা ছিল তার কাজ, কোনো রকম শ্রদ্ধা মান সম্মান এইসবের জন্য ধার ধারত না সে, স্পয়েল্ড ছেলে। তারপরে শেষ পর্যন্ত সেই মা ভবানীর, মানে সেই রানী ভবানীর কন্যা তারা সুন্দরী তাকে টার্গেট করলো তার লোকেরা, এবং সে নিজে তারা সুন্দরীকে লুকিয়ে পড়তে হলো একজন একটা সাধুদের আশ্রমে, মানে রানী ভবানীর গুরুদেবের যে আশ্রম সেই মঠ সেখানে লুকো লুকোতে হলো। খবর পেয়ে সিরাজের লোক গেল সেখানে, এসে আশ্রমে ভাঙচুর করলো, সাধুদের পেটালো, তারা সুন্দরীকে খুঁজে পেলো না, কিন্তু ওই আর নিতে পারলো না হিন্দু সমাজ। সাধুদের গায়ে যখন হাত পড়ল আর এই অত্যাচারটা নিতে পারলো না, দ্য ডিসেন্ট, এটা 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 একটা দিক, ঠিক কি ভুল কি মন্দ সেটা পরের কথা, বিশ্বাসঘাতকতার যে করুণ গল্প সেটা তো আছেই, কিন্তু এটা আরেকটা দিক। তাই জন্য ফাইন্যান্সিয়ার, মেইন ফাইন্যান্সিয়ার ছিল হিন্দুরা, জৈনরা, মারোয়াড়িরা, তারা ঘুরে দাঁড়ালো, জগৎ শেট্টের ঘুরে দাঁড়ালো যে আর এটা সম্ভব নয়, এটা নেওয়া যায় না, তাহলে ইংরেজদের সাথে একটা ওরা সমঝোতা এলো, তার পরিণতি যা হওয়ার হলো, বাংলা বিহার উড়িষ্যা আমরা সবাই জানি কি হলো। যাই, এইভাবে ছাত্রশক্তি যেহেতু একটা ইউনাইটেড একটা সেন্ট্রাল ভারত বলে কোনো লিডারশিপ ছিল না, ছাত্রশক্তি এইভাবে ধীরে 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 শেষ করলো ইংরেজরা। এইবার আসছি আসল জায়গাটা, যেটা নিয়ে আমাদের আজকের আজকের ক্ষেত্রে যেটা প্রাসঙ্গিক সেই কথাতে আসছি, সেটা হচ্ছে ব্রাহ্মণ্য শক্তি। ব্রাহ্মণ্য শক্তি কিভাবে শেষ করা হলো ভারতের, বৈশ্য শক্তির সাথে শেষ করে দেওয়া হলো আমাদের শ্রম শক্তিকে,
অর্থাৎ যেটাকে আমরা শূদ্র শক্তি বলি। কিন্তু এবারে ব্রাহ্মণ্য শক্তির কথা বলছি। ওদের রেকর্ডস, ওদের রেকর্ডস অনুযায়ী, বা আমরা আগেই বৈশ্য শক্তি আলোচনা করেছি, একটা কথা বলতে তখন ভুলে গেছি, যখন আমি কলম্বাসের গল্প বলছি, ভাস্কো দি গামার গল্প বলছি এবং ব্রিটিশদের প্রথম ভারতে আসার গল্প বলছি, তখন এটা হচ্ছে অক্সফোর্ডের ওয়ার্ল্ড বুক অফ ইকোনমিক্স তার হিসেব, তখন ভারতের জিডিপি পুরো বিশ্বের অনুপাতে 27%, 27% ভারতের জিডিপি পুরো বিশ্বের অনুপাতে, বারবার এটা বলার মতন একটা ফিগার। চায়নারও বেশ ভালো, তখন 26-28 এরকম চলছে, অর্থাৎ ভারত এবং চীন মিলিয়ে 50%-এর ওপরে, পুরো ইউরোপ 8% সেই সময়, পুরো ইউরোপ মিলিয়ে 8%। যখন ইংরেজরা ভারত ছাড়ল 1947 সালে, ঠিক 200 বছর মোটামুটি কেটেছে তার মধ্যে, তখন ভারতের সেই পার্সেন্টেজটা নেমে গিয়েছে 3-5% জিডিপি, আর ইউরোপের তখন 78-80%। এই শুধু এই তথ্যটাই পরিসংখ্যান, এটা ওদের পরিসংখ্যান, এটা কোনো একটা পাগল ভারতীয় হিন্দুর পরিসংখ্যান নয়, এটা পাশ্চাত্যের পরিসংখ্যান, ওরা জানে, এখন এরা জানে, এটা নিয়ে অনেক চর্চা হয়। এই পরিসংখ্যানটা এটা অনেক কিছু বলে দেবে, আমি যা কিছু বলার চেষ্টা করছি তার অনেক কিছু কিন্তু এই ফিগার্সগুলো বলে দেবে। ঠিক তেমনই আরেকটা পরিসংখ্যান বলছি, যেটা আবার ওদের, কারণ ওরা খুব এই পরিসংখ্যান করতে ভালোবাসে, ভারতের মধ্যে অত ওই ঘরে ঘরে গিয়ে এখানে কি এখানে কি কে কত রোজগার করে অত রেকর্ড রাখার মানসিকতা নেই, কিন্তু ওরা খুব পছন্দ করে এগুলো, তো রাখতো, জরিপ করতো, ওরা বোঝার চেষ্টা করতো, সেটা খুব গুরুত্বপূর্ণ। একটা দেশকে তুমি যদি পায়ের তলায় নিয়ে আসতে চাও, তাই তুমি সেই দেশটাকে বুঝতে হবে, এটা ওরা খুব ভালো জানে, তাই ওরা জরিপ করতে করতে যা ফিগার্স পেয়েছে আমরা, ইউরোপিয়ানরা যখন ভারতে প্রবেশ করেছে, ভারতের শিক্ষা ব্যবস্থা 97% সাক্ষর, পুরুষ নারী নির্বিশেষে, যারা মানতে চান না তারা বার করুন ফিগার্স, সেই ফিগার্স দেখান আমাকে, 97% সাক্ষর, প্রতিটি গ্রামে গ্রামে টোল, পাঠশালা, গুরুকুল, ব্রহ্মচর্য আশ্রম, মাদ্রাসা, প্রতিটি গ্রামে গ্রামে, ওদেরই ফিগার্স বলছি, শুধুমাত্র মাদ্রাস প্রেসিডেন্সি, তখনকার 4টে দক্ষিণ ভারতীয় প্রদেশকে ওরা একসাথে বলতো মাদ্রাস প্রেসিডেন্সি, শুধুমাত্র মাদ্রাস প্রেসিডেন্সিতেই 60,000 প্রাথমিক শিক্ষা কেন্দ্র, এই টোল, গুরুকুল, মাদ্রাসা সব মিলিয়ে, এবং বেশ কিছু সেন্টার্স অফ হায়ার লার্নিং উচ্চশিক্ষার জন্যেও। তারা অনেক বছর আগে ভারতের বিরাট উচ্চশিক্ষার পরিকাঠামো একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, 22টা ইউনিভার্সিটি ভারতের, নালন্দা, তক্ষশিলা সব নিয়ে, তারপরেও, তা সত্ত্বেও, এবং তখনও দিল্লিতে মুঘল শাসন, তা সত্ত্বেও ভারতের যে পারম্পরিক যেটা নিজস্ব শিক্ষা ব্যবস্থা সেটা ধরে রেখেছে তারা। আর কি পড়ানো হতো? বিজ্ঞান ছিল, সাহিত্য ছিল, দর্শন ছিল, সংস্কৃত ছিল, পার্সিয়ান ছিল, অঙ্ক ছিল, এবং যত স্টুডেন্ট 40% শূদ্র, অর্থাৎ প্রচণ্ড ব্রাহ্মণ অত্যাচার, তো মানে শূদ্রদের নিরক্ষর করে রাখতে হবে না, ওদের গল্প, 40% শূদ্র, এবং আরও আশ্চর্য, সেই সময় যত শিক্ষক এবং অধ্যাপক 10% ব্রাহ্মণ, জন্মসূত্রে 10% ব্রাহ্মণ, বাকি 90% অব্রাহ্মণ, এটা ওদের পরিসংখ্যান। তাহলে কি করা যায়, কি করে এই এই অবস্থাটাকে কি মানে সামলানো যাবে কি করে? তখনই এখন সবাই জানে সেই মেকলের প্রস্তাব, সেই মেকলের মিনিটস 1833 সালে,
যখন মেকলে বলছেন যে আমি ভারতের রাস্তা রাস্তায় ঘুরে একটাও ভিকিরি দেখিনি, একটাও চোর দেখিনি, চারিদিকে একটা অদ্ভুত অর্থনৈতিক সমৃদ্ধি আছে, অথচ একটা সুন্দর ডিগনিটি, আত্মসম্মান বোধ, এদের ধর্ম, এদের সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি। সুতরাং এদেরকে যদি আমরা শাসন করতে যাই, এদেরকে ভুলিয়ে দিতে হবে এরা কে, সেই প্রস্তাবের উপরে বেস করে ইংলিশ এডুকেশন অ্যাক্ট পাস হলো 1851 সালে। ইংলিশ এডুকেশন অ্যাক্ট, সেই অ্যাক্ট পাশ করালেন বা পাশ করলেন লর্ড উইলিয়াম বেন্টিং, ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাশ করে এলো, পাশ হয়ে এলো। সবচেয়ে অগ্রণী ভূমিকা দিলেন যে সমস্ত ভারতীয় পণ্ডিতরা, তার মধ্যে প্রধান হচ্ছেন রাজা রামমোহন রায়। সংস্কৃত টংস্কৃত সমস্ত শেষ করে দেওয়া হোক, শুধু ইংরেজি ঢুকিয়ে দেওয়া হোক, নাহলে অন্ধকার। এই গল্পটা তখন থেকেই তৈরি হতে আরম্ভ হলো যে ইংরেজি মানে হচ্ছে জ্ঞান, ইংরেজি মানে হচ্ছে আধুনিকতা, ইংরেজি মানে হচ্ছে বিজ্ঞান, ইংরেজি মানে হচ্ছে সাহিত্য সংস্কৃতি, ইংরেজি মানে রাজনীতি, সব কিছু ইংরেজি। এবং এই সমস্ত যে আমাদের ভারতীয় নিজস্ব শিক্ষা ব্যবস্থা, জোর করে তার ফান্ডিং সোর্সগুলো সব বন্ধ করে দেওয়া হলো। ওটাও যা সরকারি ব্যাপারটা পর হতো না, একটা গ্রামের স্কুল, একটা গ্রামের গুরুকুল বা পাঠশালা গ্রামের মানুষেরাই চালাতো। সুতরাং একটা বিশেষ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অমুক ধরনের ফান্ডিং আসবে, এইসব গল্প এখন তৈরি হয়েছে। সেই লোকাল ফান্ডিংগুলোই বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে ওরা নিজেদের ফান্ডিং সোর্স তৈরি করলো, এই ইংলিশ এডুকেশন প্রয়োগ করবে এমন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল টুল তৈরি করার জন্য। তারপর কি করলো, এই শিক্ষা কিন্তু সবার জন্য ব্যবস্থা করলো না। ওরা খুব ভালো করে লক্ষ্য করে দেখলো যে এখানে একটা বর্ণাশ্রম ব্যাপার আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একটা ব্যাপার আছে। লর্ড উইজলি বারবার বারবার তখন তোমাদের সেন্সাস করছেন, কজন ব্রাহ্মণ, কজন ক্ষত্রিয়, কজন বৈশ্য ইত্যাদি সেন্সাস করছেন। করতে গিয়ে বারবার তিনি বলছেন এই ব্রাহ্মণরা প্রচণ্ড অত্যাচার করছে না, এরা প্রচণ্ড এদের এই করছে না, তাই করছে না, তোমাদের ইচ্ছে করে দরিদ্র করে রাখা হচ্ছে না, তোমাদের ইচ্ছে করে প্রান্তিক করা হচ্ছে না। সবসময় তিনি উত্তর পাচ্ছেন, এইসব সেন্সাসের রিপোর্টে এই কথাগুলো আছে, কোনো একটা কথা বানিয়ে বলছি না, সবসময় তিনি উত্তর পাচ্ছেন না, সব আমরা তো ভালো আছি, আমরা তো ঠিকই আছি। বর্ণ, জাত, কাস্ট তিনটে সম্পূর্ণ আলাদা শব্দ। বর্ণাশ্রম আমরা সবাই জানি, গুণ এবং কর্ম অনুসারে বর্ণাশ্রম, জাত হচ্ছে বৃত্তি অনুসারে। এই ধরো আমরা বলে থাকি নাপিত, নাপিত জাত, প্রামাণিক ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এমনকি টিচার দই তো টিচার জাত, এরকম আমরা বলি, একটা জাত একটা বৃত্তি অনুসারে সাধারণত হয় কথাটা। এবং এই জাত পর্যন্ত কিন্তু যথেষ্ট ফ্লুইডিটি, দুটো কথা মনে রাখতে হবে, সবাইকে অনুরোধ করবো এটা নিয়ে একটু ভাবতে, নিজেরা গবেষণা করতে। ফ্লুইডিটি আছে, যে যে যেমন খুশি করতে পারে, নিজের বৃত্তিটাকে পাল্টে অন্য বৃত্তি সে গ্রহণ করতে পারে, সঙ্গে সঙ্গে তার সেই জাতটাই হয়ে গেল তখন। এবং দু নম্বর কথা হচ্ছে, অনেক জায়গাতে অনেক স্থানে দেখা যাবে, সেই সময় দেখা গেছে শূদ্ররা হয়তো সবচেয়ে ধনী, সবচেয়ে উচ্চবিত্ত, সবসময় যে বৈশ্যরাই সবচেয়ে ধনী বা ক্ষত্রিয়রাই সবচেয়ে পাওয়ারফুল তা কিন্তু নয়, কারণ শূদ্ররা যারা শ্রম করছে তাদের কাছে হয়তো সবচেয়ে বেশি অর্থ রয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাহ্মণরা সবচেয়ে দরিদ্র, এবং তার কারণ আছে, কারণ ব্রাহ্মণদের নিজেদের জমি থাকার অধিকার ছিল না। গ্রামের লোকেরা চাষবাস করে ব্রাহ্মণকে কিছু দিয়ে যেত, ব্যাস। একটা ব্রাহ্মণ যদি লাঙলে হাত দিত তাহলে তাকে এক ঘরে করে দেওয়া হতো। এই সিস্টেমটার পেছনে একটা সায়েন্স আছে,
সায়েন্সটা কি? যে ব্রাহ্মণের যদি থাকে ইন্টেলেকচুয়াল ক্ষমতা সমাজের ওপরে, তার বিনিময়ে অন্যদের হাতে থাকবে অর্থনৈতিক ক্ষমতা। ব্রাহ্মণের উপর যদি লোকেদের রাগ হয় তাতে খেতে দেবে না তারা, এটা এক্সচেঞ্জ, এটা একটা বিজ্ঞান। কারো কখনো মনে হয়নি রূপকথা পড়তে গিয়ে বা পুরাণ পড়তে গিয়ে যে ব্রাহ্মণ ব্রাহ্মণী মানেই অত দরিদ্র কেন? তারা সজ্জন, তারা ভক্ত, তারা জ্ঞানী, কিন্তু তারা খুবই সবসময় দরিদ্র। আমাদের পুরাণে খুব প্রচণ্ড ধনী ব্রাহ্মণের গল্প কিন্তু খুব একটা শুনবে না। এটা এই সব ব্যাপারগুলো জানা দরকার, কারণ আমরা শুনে এসেছি, সারাক্ষণ শুনছি না, ব্রাহ্মণ্যবাদ, পুরোহিততন্ত্র, এই ব্যাপারটা একটু বোঝা দরকার, এর ভেতরে ঢোকা দরকার। তাই জন্য এই কথাগুলো বলছি, এই ব্রাহ্মণ্য শক্তিকে নষ্ট করার উপায়টা আমি বলে দিচ্ছি, এবারে তার রাস্তাটা বলছি। এবং সেই কারণেই ইসলামের আমলে, মুসলমান আমলে বা খ্রিশ্চান আমলে প্রথম দিকে সবচেয়ে বেশি ধর্মান্তকরণ হয়েছে ব্রাহ্মণরা। খোঁজ নিয়ে দেখো, তোমরা ইতিহাসে দেখো, ইমপ্রেশন দেওয়া হবে তোমাদের যে দলে 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 সব চলে যাচ্ছে হিন্দু ধর্ম থেকে, শোষণের শিকার হয়ে যারা সব নিম্নবর্ণের, ব্রাহ্মণরা সবচেয়ে বেশি ধর্মান্তরিত হয়েছে, কারণ তারা অর্থনৈতিক সুযোগটা পেয়েছে সেখানে। আর নতুন এডুকেশন আইনটা এনে ইংরেজরা ঠিক এই সুযোগটা নিল। কালেক্টররা কি দেখেছে, একটা একটা তোমার, আমি মীনাক্ষী জৈন একজন বিখ্যাত ইতিহাসবিদ, তার কাছ থেকে জেনেছি একটা ঘটনা। একজন কালেক্টর, ইংরেজ কালেক্টর, তিনি তার নিজের ডায়েরিতে স্মৃতিচারণ করেছেন, তিনি কেরলের একটা গ্রামে যাবেন কালেকশন করতে, ট্যাক্স কালেকশন। এবার তিনি ঠিক করেছেন তিনি ঘোড়ায় যাবেন না, পালকিতে যাবেন, কারণ রাস্তা এত ভঙ্গুর, এত ভাঙাচোরা রাস্তা, তার খুব কষ্ট হবে ঘোড়ায় যেতে, পালকিতে। এবার চারজন বেহারা, তাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে, কথা হয়েছে, পালকিতে করে তিনি দীর্ঘ পথ অতিক্রম করে যখন সেই পালকি পৌঁছালো সেই গ্রামে, গ্রাম থেকে সমস্ত লোকজন বেরিয়ে আসছে, তিনি ভাবছেন তিনি তো সাহেব, তিনি কালেক্টর, তিনি দণ্ডমুণ্ডের কর্তা, তাকে বোধ হয় সম্বর্ধনা জানাতে এত লোক চলে আসছে তার কাছে। তা দেখলেন ওমা না, ব্যাপারটা তা নয়, এরা সবাই ওই চারজন বেয়ারা যারা মাথা থেকে পা পর্যন্ত একদম ধুলো কাদা মাটিতে একদম মানে ভূত হয়ে আছে, তাদেরকে প্রণাম করতে এসেছে, তাদেরকে জল দিতে এসেছে, হাত পা ধুয়ে নিতে বলছে। কেন? কারণ সেই চারজন বেয়ারা ব্রাহ্মণ, পেটের দায় তারা এই পালকিটা বয়ে নিয়ে এসেছে, তাদেরকে প্রণাম করছে কেন? তারা শিক্ষিত, জ্ঞানী, মানুষকে দিশা দেখায়, সেই শ্রদ্ধাটা তারা জানাচ্ছে। তিনি অবাক হয়ে গেছিলেন কালেক্টর এই ব্যাপারটা দেখে, তিনি তখনও ব্যাপারটা ভালো করে বোঝেননি, পরে আরও পড়াশুনো করে বা আরেকটুখানি অবজার্ভ করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেছিলেন। এই ভারতবর্ষের এই চেহারাটা কিন্তু আরেকটা চেহারা কিন্তু জানা দরকার। আর এটা কি আরেকটা চেহারা না এটাই মূল চেহারা, যার মধ্যে কিছু অন্যান্য অত্যাচার শোষণের গল্প আছে? কোন দেশে নেই? আমি একটা প্রশ্ন সবাইকে করি, ব্রাহ্মণ্যবাদ বলছো, অর্থাৎ ইন্টেলেকচুয়াল অপারেশন কোন সমাজে নেই? পুরোহিততন্ত্র বলছো কোন ধর্মে নেই? শুধু ভারতকে কেন টার্গেট করা হয়? সুতরাং অবশ্যই অনাচার তো আছেই, সব ক্ষেত্রেই রয়েছে, সমাজের সব ক্ষেত্রেই রয়েছে, কিন্তু আমাদের যে গল্পটা ক্রমাগত শুনিয়ে যাওয়া হয় সেটাই একমাত্র গল্প নয়। আর যখন ইংরেজি ইংলিশ এডুকেশন অ্যাক্ট এনে যখন ইংরেজরা ভারতকে নিরক্ষর করার মানে সংকল্প করছে, তারও পরিসংখ্যানটা আমরা দিয়ে নিই যদি পরে ভুলে যাই, 97% স্বাক্ষর আমি বলেছি যখন ইংরেজ ভারত ছাড়ছে 47th August 1947, পুরুষ স্বাক্ষর 14% ভারতের, নারী 8%, সেই 97% থেকে নামিয়ে। এই হচ্ছে ওদের দান, এই হচ্ছে যে জ্ঞান ওরা আমাদের দিয়েছে,
যে শিক্ষা দিয়েছে, যে সাংঘাতিক আলো দিয়েছে তার উদাহরণ। সেটা শুরু কি করে করলেন তারা? ইংলিশ এডুকেশন অ্যাক্ট এনে তারা ব্রাহ্মণদের এই ইংরেজি শেখাতে আরম্ভ করলেন। দেখলেন এদের মধ্যে একটা অর্থনৈতিক কমপ্লেন রয়েছে, দারিদ্র রয়েছে, এবং চাকরি দিতে আরম্ভ করলেন, কারণ দরকার তো। আমি যদি ব্যবসা করতে যাই তোমার বাড়িতে বা তোমার পাড়াতে, ব্যবসা যদি বড় করতে হয়, আমার তোমার পাড়ার দু চারটে লোক লাগবে তো আমার কেরানিগিরি করার জন্য, আমার হিসেব রাখার জন্য, আমার বেয়ারার কাজটা করার জন্য দু চারটে লোক লাগবে তো। একটু ইংরেজি জানতে হবে তাকে, ব্রাহ্মণদের ব্রেন আছে, মেধা ভালো, তাতে ইংরেজিটা শিখে নিতে পারছে, তাই তারা হয়ে উঠছে ওদের কেরানি, ওদের অফিসার, ওদের কালেক্টর, ওদের পুলিশ, ওদের বেয়ারা। এবং তখন ওরা বলতে পারছে অন্যান্য লোকেদের, দেখেছ এই ব্রাহ্মণরা কি বদমাস, আজকে এরা চাকরি বাকরি জুটিয়ে টুটিয়ে বেশ তোমাদের বঞ্চিত করে রাখছে, দেখেছ কিরকম অর্থনৈতিক শোষণ দেখেছ, দেখো এদের, এদেরকে তোমরা প্রণাম করো, নমস্কার করো, দেখো কি শোষণ, কি সাংঘাতিক ব্যাপার, আজকে দেখো ওরা আমাদেরকে তেল দিচ্ছে, আমাদের সাথে ভালো ব্যবহার করছে, তোমাদের সাথে কীরকম বাজে ব্যবহার করছে দেখেছো, তোমরা আর কেউ নও ওদের। এইভাবে সমাজের মধ্যে আস্তে 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 বিভাজন, স্পষ্ট বিভাজনের রূপরেখা তৈরি করতে আরম্ভ করলো ইংরেজরা। আমি শুরু করেছি এই প্রসঙ্গে বলেছিলাম যে বর্ণ এবং জাত দুটো আলাদা শব্দ, থার্ডটা তখন আমি আসিনি, কাস্ট। কাস্টটা ইংরেজদের তৈরি করা। কাস্ট মানে হচ্ছে যেখানে হায়ারার্কি আছে, অর্থাৎ উঁচু নিচু বৈষম্য আছে। ধরো তুমি কি বলবে যে তোমার মস্তিষ্ক আছে, তোমার তোমার কাঁধ আছে, তোমার দুটো হাত আছে, তোমার দুটো পা আছে, তুমি কি বলবে যে মাথাটা পা দুটোকে শোষণ করছে বা মাথাটা হাত দুটোকে শোষণ করছে, অত্যাচার করছে, টর্চার করছে, তোমরা কি বলবে? বলবে না। তাই জন্যই পুরো সমাজকে একটা মানুষের শরীরের সাথে তুলনা করা হয়েছিল আমাদের শাস্ত্রে। মস্তিষ্ককে বলা হয়েছিল ব্রাহ্মণ, হাতকে বলা হয়েছিল কাঁধ, এবং হাতকে বলা হয়েছিল ক্ষত্রিয়, যে রক্ষা করবে, পেটকে বলা হচ্ছিল বৈশ্য, যেখান সব পেট থেকে সমস্ত জায়গায় খাদ্য রস যাবে, পা দুটো যেটা মুভ করে, সচল করে, তাকে বলা হয়েছিল শূদ্র। ব্রাহ্মণকে এবং হাতকে, কাঁধকে, পেটকে, সবাইকে নমন করা হয়, বরণ করা হয়, প্রণাম করা হয়। আমরা ওই জন্য প্রণাম করি পায়ে, কারণ শূদ্রকে এতটা গুরুত্ব দেওয়া হয়। সুতরাং বর্ণ বা জাত আছে, কিন্তু কাস্ট মানে হায়ারার্কি, মানে এ একে অত্যাচার করছে, এর ওপরে বৈষম্য তৈরি করছে, এই যে ন্যারেটিভটা, এইটা ইংরেজদের তৈরি করে দেওয়া। এটা খুব ভালো করে বুঝতে হবে, এবং এটা নিয়ে মানুষ হয়তো অনেক বিতর্ক করতে পারে, তা হোক, কিন্তু এটা বলা খুব দরকার যে ব্রাহ্মণ্যবাদ বা ব্রাহ্মণ্য শক্তিকে ধ্বংস করে দেওয়ার বা নষ্ট করে দেওয়ার এই স্টেপ বাই স্টেপ শুরু হচ্ছে, বিভাজন তৈরি করা, একটা একটা করে বিভাজন তৈরি করা। এবার আমি আবার ফিরে যাচ্ছি ওই ইভ্যাঞ্জেলিস্টদের, মিশনারিদের কথা। তারা এবার কি করছে দেখো, তারা ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে অনুমতি পেল যে হ্যাঁ সত্যি তো খুব জাতপাত, খুব সতীদাহ, বালিকা বিবাহ, বাল্য বিধবা, বিরাট প্রবলেম, যাও যাও যাও। এবারে ওরা এলে এসে চারদিকে প্রিচ করতে আরম্ভ করলো, যেমন ওরা করে, যে কি তোমরা এইসব পাথর আর এই আইডল, এত হাজার হাজার মন্দির, টুকরোগুলো নিয়ে পুতুল খেলার মতন তোমরা ঈশ্বর ভেবে বসে আছো, এগুলো তো সব প্রাকৃতিক, এই এই পাথর একটা, এই বিগ্রহগুলো তো সব কিছু আর্টিস্টের তৈরি করে দেওয়া, এগুলো ভগবান নাকি? দেখো প্রকৃতির মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ তো, ভগবান তো মানুষের মধ্যে। দেখো আমাদের যিশু,
ঈশ্বরের সন্তান, একমাত্র তিনি ঈশ্বরের সন্তান, ইনি তো, এটাই তো সবচেয়ে বৈজ্ঞানিক, এটা তো সবচেয়ে মহৎ। কি তোমরা এই সমস্ত কুসংস্কার, এই দেব দেবী এত নিয়ে পড়ে রয়েছে বলতো? এবং ভারতের মানুষ সব মন দিয়ে, গ্রামে গঞ্জে মানুষ খুব মন দিয়ে, খুব মুগ্ধ হয়ে শুনছে। ভারতের মানুষ খুব ভালো ধর্মকথা শুনতে পারে, যে যা বলে সব শুনতে পারে, বুঝুক বা না বুঝুক, মানুক বা না মানুক, শুনতে পারে, শুনছে। শুনে আবার ভারত নিজের দেশে নিজের ঘরে ফিরে গিয়ে যেমন সে তুলসী পাত তুলসী তলায় মা ইয়ে দিচ্ছে, প্রদীপ জ্বালছে, জ্বাললো, যেমন শঙ্খ বাজাচ্ছে, যেমন তার নারায়ণ শিলা, যেমন তার শিবের মাথায় জল ঢালা, সবই আছে, সবই চলছে, এরা দেখছে তো আঁচড়টি কাটতে পারছি না, সমস্যা হচ্ছে, বুঝতে পারছে যে তেমন এদের ধর্মে এমন কিছু একটা আছে, একটা গভীরে, যেটা ঠিক ইন্টেলেকচুয়ালি এদের মধ্যে নেই, কিন্তু এদের গভীরে, এদের সংস্কারের পেছনে এমন কিছু দর্শন আছে যা অনেক উন্নত, যার জন্য এটাকে ধরা যাচ্ছে না, এদের মনের মধ্যে কোনো ছাপ ফেলা যাচ্ছে না। আরে মানুষের মধ্যে ভগবান আছে, এটা তো ভারতের কাছে নতুন কথা নয়, হাজার হাজার বছর আগে থেকে আমরা রামকে ভগবান বলি, কৃষ্ণকে ভগবান বলি, বুদ্ধকে বলি, চৈতন্যদেবকে বলি, মানুষের মধ্যে ভগবান আছে, তোমরা নতুন কি বলছো? এটা তো ওরা বুঝতে পারছিল না তখন, পরে বুঝতে পেরেছে, অনেক পরে বুঝতে পেরেছে। যখন ব্রিটিশরা বুঝতে পারলো যে না, আমাদের এবার অন্য রাস্তা ধরতে হবে, তখন ওরা কমিশন করলো ম্যাক্স মুলারকে, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ম্যাক্স মুলারকে কমিশন করলো, সংস্কৃত শিখুন, একদম ওদের যা কিছু শাস্ত্রে আছে তার গভীরে যান, তার গোড়ায় যান, উৎসে যান, খণ্ডন করুন। যিশুর বাণী দিয়ে তো খণ্ডন করা যাবেই, কোনো চিন্তা নেই, যিশুর বাণী তো সবচেয়ে মহৎ, সবচেয়ে সর্বজনীন, ইউনিভার্সাল, এগিয়ে যান। ম্যাক্স মুলার মনে করলেন তাকে একটা পবিত্র কর্তব্য বা দায়িত্ব দেয়া হলো, তার মনে হলো যেন স্বয়ং যিশু তাকে একটা ভূমিকা দিলেন, যে ভারতের মতন একটা বিরাট দেশ, একটা বিরাট সভ্যতা এবং সংস্কৃতি, সেই দেশ একদিন খ্রিশ্চান হবে, সেই গোটা দেশ, কোটি কোটি মানুষ একদিন যিশুর ভক্ত হবে, আর তার প্রথম কারিগর হবেন তিনি নিজে, ম্যাক্স মুলার। এই মর্মে তিনি তার স্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছেন সেই সময়। এবার তিনি ঢুকতে আরম্ভ করলেন। এবার ম্যাক্স মুলার একজন জার্মান দার্শনিক, স্কলার, গবেষক, এবং সত্যি সত্যি তিনি একজন জ্ঞানী মানুষ, এবং অত সহজ নয় সংস্কৃত শেখা। সংস্কৃতর গভীরে ঢুকতে আরম্ভ করলেন, করে পুরো ভাষাটাকে শিখে নিয়ে বেদ উপনিষদ যত তিনি অধ্যয়ন করতে আরম্ভ করলেন, তত তিনি ভারতে ডুবে যেতে আরম্ভ করলেন, ডুবতে আরম্ভ করলেন, তিনি রসিক হয়ে গেলেন ভারতের। প্রতিটি পরতে পরতে বেদ উপনিষদের যে অকাট্য যুক্তি এবং যে ভাষার যে লাবণ্য, তার যে ছন্দ, তার যে মাত্রা, তার যে বিজ্ঞান, তার যে দর্শন, তিনি মুগ্ধ হয়ে গেলেন, মোহিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তিনি এক বিরাট সমুদ্রের মধ্যে এসে পড়েছেন যার কোনো তল পাওয়া যাবে না। ভারত প্রেমিক হয়ে গেলেন তিনি। এবং তার পরবর্তীকালে তিনি আবার ঠাকুর রামকৃষ্ণেরও খুব ভক্ত হয়ে গিয়েছিলেন। গসপেলস অফ শ্রী রামকৃষ্ণ তিনি পড়েছিলেন, পড়ে ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে তিনি নিজে একটা বই লিখেছিলেন। এত কিছুর পরেও তিনি কিন্তু ভেতরে ভেতরে একজন খ্রিশ্চান। তিনি যখন বুঝলেন যে ব্যাপারটা খ্রিশ্চানিটি, পাশ্চাত্য সভ্যতা, এর অনেক পারের ব্যাপার, তখন তিনি একটা জিনিস জাস্ট ভাসিয়ে দিলেন, একটা কথা, এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই একটুখানি এখানে মন দিন। তিনি ভাসিয়ে দিলেন কোনো প্রমাণ ছাড়া, কোনো তথ্য ছাড়া, কোনো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া, যে এরা আসলে আর্য। আর্য বলে একটা কারাও এসেছিল কিছু আগে,
যিশুর কিছু আগে এসেছিল তারা, এরকম তিনি জাস্ট একটা ভাসালেন, কোনো প্রমাণ টমাণ কিছু দিলেন না, প্রমাণ টমাণ পরে ব্যাস ইউরোপিয়ান পণ্ডিত সমাজ একদম ঝাঁপিয়ে পড়লো তার এই তত্ত্বতে। আর যারা বাইরে থেকে এসেছিল উনি তাও বোধ হয় বলেছিলেন। ম্যাক্স মুলারের সম্বন্ধে আরেকটা কথা বলিনি, এত বড় একজন ভারত প্রেমিক, এত বড় একজন ভারতের বেদ উপনিষদ প্রেমিক, ভারতের ধর্ম এবং আধ্যাত্মিকতা প্রেমিক, কোনোদিন ভারতে আসেননি, কোনোদিন ভারতে তিনি পা রাখেননি, তিনি জানেন না ভারত দেশটা কেমন দেখতে পর্যন্ত। এবং ইন্টেলেকচুয়াল তো, তার সপক্ষে তিনি যুক্তিও দিয়েছেন যে আমার মনের মধ্যে যে একটা কল্পনা রয়েছে ভারত নিয়ে, যেটা এই সমস্ত অসাধারণ গ্রন্থের মধ্যে, ওদের সাহিত্য এবং দর্শনের মধ্যে আমি পেয়েছি, আমি সেই কল্পনাটাকে, সেই ইউটোপিয়াটাকে ভাঙতে চাই না। এটা হচ্ছে ম্যাক্স মুলারের নিজের কথা। এবার বাকি ইউরোপিয়ান স্কলাররা ঝাঁপিয়ে পড়লেন, আচ্ছা আর্য, এরা আর্য, আর্যরা বাইরে থেকে এসেছে, আচ্ছা, এবং 3,500 বছর আগে এসেছে, বাহ, তার মানে তো আমরা, আমাদেরই জাতুত পূর্বপুরুষ তারা এসেছিল, সাদা চামড়া, সেন্ট্রাল এশিয়া এসে এই অসভ্যগুলোকে, এই বুনোগুলোকে সভ্য করেছিল। তাই বলি এত প্রাচীন, এত সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার বেরিয়ে আসছে, এত দর্শন, এত এরা তো তৈরি করতে পারেন, এটা তো নিশ্চয়ই আমরাই করেছিলাম, তাই তো? এইভাবে ব্যাপারটা ওদের ঝাঁপিয়ে পড়লো ওরা এটার উপরে, আরো সব পণ্ডিতরা একদম লেগে গেলেন এটাকে প্রমাণ করতে। তারপরে কি হলো, ভারতের যেখানে যেখানে যত জায়গায় যত সংস্কৃত থেকে শুরু করে প্রাচীন যত ভাষায় যত পুঁথি পুস্তিকা আছে, যত আর্টিফ্যাক্টস, স্থাপত্য, ছোট বড় নানা সাইজে যা কিছু আছে, বিগ্রহ টিগ্রহ যেখান থেকে যা পাওয়া যাচ্ছে, সংরক্ষণ করা আছে বা পরিত্যক্ত পড়ে আছে, সব তুলে নিয়ে যেতে আরম্ভ করলো জাহাজে করে ব্যাক, মানে ইংল্যান্ডে, ইউরোপে, সমস্ত কিছু। মুসলমান শাসকেরা এসে এখানে সব কিছু পুড়িয়েছিল, এরা সব কিছু চুরি করলো, সমস্ত কিছু চুরি করলো। এমন অবস্থা হলো যে ভারতীয় পণ্ডিতের হাতে আর রেফারেন্স পয়েন্টই থাকছে না, অর্থাৎ প্রাইমারি সোর্সই থাকছে না বলার জন্য, কই এখানে তো এটা লেখা আছে, সেটাই চুরি হয়ে গেছে, ওইদিকে হয়তো ব্রিটিশ মিউজিয়ামে পড়ে রয়েছে বা ব্রিটিশ লাইব্রেরিতে পড়ে রয়েছে, আজ পর্যন্ত ভারত সরকার সেইগুলোকে ফেরত চায়নি, আজ পর্যন্ত, স্বাধীন হওয়ার পর থেকে, সেই শেষ শ্বেতাঙ্গ থেকে আজকে পর্যন্ত, যিনি প্রধানমন্ত্রী বলো বা সরকার বলো যেই বলো, একবারও ইউরোপকে বা ইংল্যান্ডকে বলেনি আমাদের ওই পুঁথি পুস্তক আর্টিফ্যাক্টগুলো এক এক করে বা ফেরত দাও, কারণ ওগুলো আমাদের কাছ থেকে তোমরা চুরি করেছ। অন্য দেশ হলে, চীন হলে ছাড়ত, জাপান হলে ছাড়ত, যাদের মধ্যে একটা স্বাভিমান আছে ছাড়ত, ছাড়েনি, ওদের সুবিধা হয়ে গেল যখন সব চুরি করে ফেললো, সুবিধা হয়ে গেল, কিসের সুবিধা হলো, গল্প তৈরি করার, আরও নতুন নতুন গল্প তৈরি করার। ওরা বিচার করতে করতে দেখলো, বিশ্লেষণ করতে করতে দেখলো যে সংস্কৃতের সাথে ল্যাটিন, ওল্ড জার্মান, নর্ডিক ভাষার শব্দের, গ্রিক শব্দের অনেক মিল পাওয়া যাচ্ছে, তখন ওরা মাথা খাটিয়ে এসবগুলো খুব ভালো করতে পারে, মাথা খাটিয়ে বসে একেবারে লিঙ্গুইস্টিক পুরো গাছ বৃক্ষ তৈরি করলো, পুরো ল্যাঙ্গুয়েজের ইতিহাস, ল্যাঙ্গুয়েজের জিওগ্রাফি, ল্যাঙ্গুয়েজের বিকাশ ভাষার তৈরি করলে, সংস্কৃতকে সিস্টার ল্যাঙ্গুয়েজ করে দেখালো, ওরা তৈরি করলো একটা ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি বলে একটা ফ্যামিলি দেখালো, তাতে সংস্কৃতকে দেখালো সিস্টার ল্যাঙ্গুয়েজ। ওরা নিজেরা খুব ভালো করে জানে যে সংস্কৃত হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, সিস্টার ল্যাঙ্গুয়েজ করে দেখাতে আরম্ভ করলো ওরা, যাতে করে ওদের আর্য তত্ত্ব প্রমাণ করা যায়, মানে আর্য বহিরাগত সেই তত্ত্ব যাতে প্রমাণ করা যায়। এত কাণ্ড করলো,